নমস্কার, এনজেকে ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ডিমের যে রেসিপিটি বানিয়েছি এটি একটি সহজ, সিম্পল এবং হেলদি একটি রেসিপি। এটি আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি 4টে ডিম, খুবই সাবধানে ভেঙে নিয়েছি যাতে কুসুম ভেঙে না যায়। আর এদিকে নিয়েছি 1টা ছোটো পেঁয়াজ, 1টা ছোটো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি লবণ। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো সাদা তেল। তেলটাকে কড়ার চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এই সময় গ্যাসের ফ্লেমটিকে একেবারে লোতে করে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। এবার এটিকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব, 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডিম ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে তুলে নেব। এই রেসিপিটি রান্না করার সময় গ্যাসের চুলা কোনো সময়ই হাই করা যাবে না, পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে, তা না হলে ডিম নিজে পুড়ে যেতে পারে। আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। একই রকমভাবে সবকটি ডিম আমি রান্না করে নেব। আবারও দিয়ে দিচ্ছি 1টি ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিচ্ছি টমেটো, এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার এটিকে ঢাকা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ডিমটাকে সিদ্ধ হতে দেব। এই রেসিপিটি খুবই সহজ একটি রেসিপি আর খুব কম সময় লাগে। আপনারা সকালের ব্রেকফাস্টে এটি কম সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখুন সবকটি ডিম তৈরি করা হয়ে গেছে। এবার এগুলিকে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের সহজ সাধারণ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আবার পরের রেসিপিতে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য